চট্টগ্রামের লোহাগাড়ার কৃতি সন্তান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য, ছাত্রনেতা মাইনুদ্দিন হাসানরে সম্বর্ধিত করিয়ে সাতকানিয়া লোহাগাড়ার সর্বস্তরের ছাত্র জনতা 9ই অক্টোবর বিকেলে লোহাগাড়া পৌঁছাইলে হাজার হাজার নেতাকর্মী ও জনতা গাড়িবহর লইরে ফুল দিয়ে বরণ করি ওনারে লোহাগাড়াত লই এসছে। লোহাগাড়াত পৌঁছিয়ে তিনি চুনতি শাহ সাহেব কেবলার মাজার জিয়ারত করেন। এরপর তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিত ও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারত পুষ্পস্তবক অর্পণ করিয়ে এই সময় C+TV-র মাইনুদ্দিন হাসানে হইয়ে দেয় মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনাকে শেখ হাসিনার ব্যক্তিগত পক্ষ অভিনন্দন জানাই। লোহাগাড়া সাতকানিয়া জামা শিবির এলাকা, এই এলাকা তো নাই লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ একত্রিত করি শেখ হাসিনার একটা ভালো সংগঠন উপাধি বলে আসা।